আমরা এখন কংলাক পাহাড়ে উঠছি কংলাক পাহাড়ে উঠতেছি লোকজন উঠতেছে দেখা যায় আমরাও দেখি দিয়ে এই কথা না রেখে দাও 10 টাকা দিবা আবার দিয়ে দাও যাও যাও গা বাসনে দিই যাও সেই যাইতো পরে একটা পূজা মনে হলো পাঁচ সালে আমরা ছিলাম এমনি নামতে না পারলে তো একটা গর দিব হ্যাঁ নামতে না পারলে তো গর দিব একটা গর দিব নাম 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 সবাই কংলাক পাহাড়ে উঠতেছে আমি তো উপরে উঠি চাপে গেলাম উঠো উঠো আমরা লাঠি ছাড়াই উঠতেছি এই তো উঠে গেছে পানিকা উঠে গেছে আগে চলে উপরে উঠেছে পানি লাগো এই যে মংলা পাহাড় পাথরের পাহাড় নাকি ভাই পাথর নাকি পাহাড় পাথরের হয় ভাই
এই যে কংলাং পাহাড়ে উপর আমরা কংলাক পাহাড়ে উঠলাম উঠতেছি হিল রিসোর্ট আস্তে আস্তে উঠো অ্যাডভেঞ্চার একটা বিরাট অ্যাডভেঞ্চার এই তো পাহাড়ে আসার একটা মজা আর কত দূর আছে 1 কিলোমিটার মিনিমাম না আমাদের গাড়ির নাম কি খুব বেশি না কঠিন না হতে পারে তো ফিরি উঠতেছে ওই বড়ি গাছটা দাদা তোর মায়ের অসুস্থ হয়ে গেছে ওই যে পাহাড় আস্তে আস্তে দম নাও দম নিয়ে তো উঠবা দেখবে না কোনো ব্যাপারই না এই যে দেখেন মুরব্বী আমার যে বয়স বেশি দেন তো লাঠি লাগবে না এটা দাঁড়া আমি তো এক দৌড়ে উঠে যেতে পারি ইচ্ছা করলে দেখলে ভয় লাগে বুঝছো উঠতে ভয় লাগে না আনিকা
ইজি পোতা আস্তে আস্তে সাবধানে অন্যরে বাস দিয়ে সহজ ওঠেন দেখো কোথায় গাছ জন্মায় এত পাহাড়ের উপরে সেই রে হ্যাঁ আমরা বুকুস্থিতি কত হাজার ফুট উপরে এর জন্য তো আকর্ষণটা বেশি হ্যাঁ আচ্ছা এত কষ্ট আচ্ছা হ্যাঁ এই যে আছে কাছে এই আছে গেল কই মাটির দিকে দেখো মাটির দিকে দেখো এই তুই ঠিক আছে পুরা শহর এ ভাই আমরা ওদিকে উঠবো হ্যাঁ ওদিকে এখান দিয়ে আবার আরেক শহর আমরা এক দশ পাওয়ারে দিয়ে রইলাম রাখো আবার উপরে উঠে এখানে আবার শহর কিছু খাইবে এই 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 কি এগুলা এটা এই কত করে একশো টাকা করে একশো টাকা কি জুস খাইব বলেন আমরা কঙ্কালাং পাহাড়ে উঠেছি এখন কৃষ্ণার্থ সবাই মিলে জুস খাচ্ছি এটা একটা জুস কি জুস আমল কুল দেখায় কুল হওয়া যায় কিনা বানানো জুস নাইস
ليتو আমরা এখন কঙ্কলাং পাহাড়ের উপরে আছি ওইটা অনেক মজা পাইলাম আমি না সামনে যাব বাবা প্রিয় ভিউয়ার্স আমরা এখন কঙ্কলাং পাহাড়ে উঠেছি আপনারা আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে পুরো কঙ্কলাং পাহাড়ে উঠা থেকে নামার সব দেখাবো ইনশাআল্লাহ চলেন এই তোর কঙ্কলাং পাহাড়ে উঠতে খুব মজা লাগতেছে এখান থেকে নাকি মেঘ দেখা যায় সরাসরি মেঘ আমরা উঠাবো দেখবো নে একটু সূর্যটা অস্ত গেলেই আমরা দেখবো এখানে আরেক শহর পাহাড়ের উপর আরেক শহর পাহাড়ে উঠতে পারি না কিন্তু উঠে দেখি আরেক শহর পাহাড়ের উপর শহর আশ্চর্য ব্যাপার এটা কি কি চা এটা তেঁতুল চা ও দারুণ জিনিস অনেক কিছু তো খেলাম তো লেবু তেঁতুল আনারস কংলাক পাহাড়ে স্বাগত ওয়েলকাম টু কংলাক পাহাড় ওই কই যে গেছে সবাই গেছে হানি কাকু হ্যাঁ নেমে গেছে আমরা জুস মুস খাইতাম না শহর ক্লাউড ক্যাসেল রিসোর্ট কংলাং ক্লাউড ক্যাসেল রিসোর্ট কংলাং পাড়া সাজে রাঙ্গামাটি ক্লাউড ক্যাসেল রিসোর্ট এ এক আরেক শহর কংলাং পাহাড়ের উপরে কত উপরে আছে নারকেল গাছ এত পাহাড়ের উপরে নারকেল গাছ মেঘের উপরে মেঘ কত উপর উঠছি রে কি বাপারে বাবা উপরে পাহাড়ই নিছে আমরা পাহাড়ের উপর পাহাড় যার নাম কংলাং পাহাড় প্রিয় দর্শক বন্ধুরা আমরা আছি কংলাং পাহাড়ে কংলাং পাহাড়ে উঠতে উঠতে আমরা উপরে চূড়ায় উঠে গেলাম দেখতে ভালো লাগতেছে নিচে পাহাড় তার উপর আবার বাড়ি ঘর আছে দেখা যায় কাকা এই বাড়ি ঘর আপনি কত বছর যাবো দেখেন আছে অনেক বছর হয়ে গেছে একশো বছর না ব্রিটিশ আমল হইতে ব্রিটিশ আমল হইতে ব্রিটিশ আমল থেকে আপনারা এখানে বসবাস করেন
আপনি এত নিচে যান কিভাবে বাজারঘাট কেমনে করেন মেজর মেজর গাড়ি দিয়ে যায় আর কি গাড়ি দিয়ে কোন পাইছে ঘুরে ঘুরে নিজের গাড়ি তো না নিজের পায়ে হাঁটা আর পায়ের গাড়ি আর কি এই যে একটা কাকি পাহাড়ের উপর লাকি কুরাত সে এক দেখেন দেখতে পাচ্ছেন কি আজব হ্যাঁ পৃথিবী নিচে পাহাড় তার উপরে পাহাড় তার উপরে পাহাড় তারপরে বাড়িঘর সেখানে আবার বাড়িঘর মানুষ বাস করে ব্রিটিশ আমল দিয়ে বলে এখানে আছে চিন্তা করা যায় তাদের এই যেখানে কি কবুতর পালছে এখানে যে বাস দ্বার আছে বিভিন্ন ইয়ে আছে এগুলো দিয়ে তারা জীবন ওই যে দেখো যে সরকারি মনে ওই যে পানি ই ট্যাঙ্ক দিয়ে দিচ্ছে আর কই বাসায় খেয়েছিলাম ওই জায়গায় কো নোটিশ দেওয়া হয়েছে দর্শকদের এই ধরা লাগবে না সেইটাই সাজিকে আইসে এই কংলাং পাহাড়ে প্রথমে উঠলাম তারপরে তো আর দেখা হয় নাই যতটা সম্ভব দেখলাম এই যে আম গাছের উপর কত বই ধরছে আমরা অনেক উপরে বেশি উপরে নাই চলো আমার চারজনে এই যে সেই পাহাড় সাপ আছে কোথায় থেকে মেঘ দেখা যাবে মেঘ এখন দেখা যাবে না সকালে দেখা যাবে সকালে সবার ছবি তোলেন একটা স্মৃতি হয়ে থাকে হ্যাঁ স্মৃতি হয়ে যাবে আমি এই জন্য এখানে নিয়ে আসছি একটা গ্রুপ ছবি তুলবো দাঁড়ান সবাই একটু দাঁড়ান একটা গ্রুপ ছবি তুলবো আমরা কঙ্কালাং পাহাড়ে উঠেছি সূর্য অস্ত দেখার জন্য এখনো সূর্য মাথার উপরে আছে দেখা যাচ্ছে সূর্য আমরা আশা করি সূর্য অস্ত পর্যন্ত এখানে থাকবো অনেক মানুষ অনেক মানুষ সূর্য অস্ত দেখার জন্য
আস্তে আস্তে দেখেন এই তো সূর্য আসছে তো সূর্য আসছে ছাড় হবে না সূর্য আসছে এইটা দেখা যাচ্ছে সুন্দর দেখা যাচ্ছে ভাই এর থেকে মারতো আমরা কঙ্কালং পাহাড়ের দিকে দেখতেছি ইতরা জরাই থার এন্ড মানে স্বপ্ন দে আমার এটা কি মাটির অবস্থা সবাই দাঁড়িয়ে আছে ফেসবুক আছে তোমার তো ফেসবুক আছে ছাড় দিও আমার সাথে আরো আমাদেরকে সবার ভিডিও করে দেন ধরেন হ্যাঁ এই যে হচ্ছে 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 সমস্যা নেই আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা আসছি ক্যান্ডি ট্যুরিজমের বাংলাদেশের পক্ষ থেকে আমাদেরকে এখানে নিয়ে আসছে ধন্যবাদ আরমান ভাইকে আমরা অনেক উপরে উঠছি আমরা অনেক মহা খুশি কারণ হচ্ছে এত উনার উৎসাহ হয়ে আমরা উপরে আসতে পেরেছি আমাদের খুব ভালো লাগলো এই আমাদের বড় বাইরে আসছে অনেক দূর থেকে আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে যাতে আমরা আরও ট্যুর দিতে পারি এই জন্য ক্যান্ডি ক্রাশ ট্যুরিজমের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যাতে আরও আমরা ভালো ভালো ট্যুর আমাদের উপহার করে দেয় আসসালামু আলাইকুম ধীরে ধীরে সূর্য অস্তমিত যাচ্ছে এখানে হাজার হাজার মানুষ আসছে সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য মানুষের সমুদ্রে যায় সূর্যাস্ত দেখার জন্য আর আমরা আসছি পাহাড়ে সূর্যাস্ত নদীতে দেখেছি আমি এখন পাহাড়ে সূর্যাস্তটা দেখব এই যে সূর্য প্রায় লাল হয়ে এসেছে আমরা অপেক্ষা করি সূর্য অস্তের জন্য দেখা যাক আমরা সূর্য কী রকম দেখায় ধরো আসেন আপনি দাঁড়ান আপনি আসেন আরে আসেন এইখানে কেউ এই যে আপনি আপনি সামনে যান আপনি আপনি লম্বা বিস্তৃত সামনে যান না
অত্যন্ত সুন্দর কত বিশাল তাপ
আমও বুঝলাম না দাদা দেখছ তার নাম লেখা আছে তোর খোদাই করে কার নাম লেখা আছে তুমি না ভাই তুমি লিখে গেছিস না এই 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 ভাই কি কাজ হলো অন্য কিছু দে অন্য কিছু কি দিমু না দিলে আমি দাঁড়া থাকব না আমি বলি তো সূর্যের মধ্যে গজব দেয় কিচ্ছু দেখবেন না গজবই লাগবে এমনি উঠে বাইরে এমনি উঠে দিন তুমি সাইডে এলো দূরে যা ওই ভাই সুন্দর দূরে যা আমার এমন একটা ফুল দিতে ফুললো একটা ফুল দূরে যা আবার তোর আগেটা মনে তুলে পাহাড়ে সূর্য অস্ত আগে দেখা দেবে না নিচে এতটুকু
আর খানকির কোন আইটু লোক কতগুলো লোক দেখেন সাবধানে যান সাবধানে আরে মারো না মারো না দেখছো জান দিও না মারো না আসাম মাইয়ো আসাম মাইয়ো না সমস্যা নেই সূর্য প্রায় ডুবডুব অবস্থা, কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডুবার অপেক্ষায় ছিলাম, সূর্যটা প্রায় ডুবডুব অবস্থা। এই যে সূর্য ডুবতেছে, নিচের যে সূর্য এই পাহাড়ে আগে ডুববে তাই না? তাই তো হওয়ার কথা। আমরা প্রায় সূর্যরা ডুবে যাচ্ছে, কিছুদিন পরে নাই হয়ে সুন্দর করে প্রায় ডুবে গেছে। দেখো কেমন সাহস, ঐতিহাসিক মুহূর্তে এই যে সূর্য ডুবে সামান্য একটু বাকি আছে, পুরোপুরি ডুবে গেছে। আমাদের জন্য সেই ঐতিহাসিক মুহূর্ত, আর আসা হয় কিনা দেখা যাচ্ছে না, ইয়ে ক্যামেরায় দেখা যাচ্ছে না। চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে দেখতে পাচ্ছি না। আমরা কঙ্কালান পাহাড় থেকে নেমে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে।
এখন আমরা রুমে চলে যাব সবাই কিন্তু আতিশা